গুড মর্নিং বয়েজ, আমরা আজকে আমাদের একটা নতুন অধ্যায় সেটাকে আমরা একটু মানে পড়ছিলাম। কালকেও আমরা দুইটা ক্লাস নিয়েছি, আজকে আমরা এইটায় তিন নম্বর এই চতুর্থ অধ্যায়ের উপর তিন নম্বর ক্লাসটা নিয়ে আসছি। তো প্রথমত হচ্ছে যে এর আগের দিনে আমরা সাদা সংশ্লেষণের আলোক পর্যায়, অন্ধকার পর্যায় সেগুলোর বর্ণনা করলাম। আজকে আমরা একটু মূল পড়াটা পড়ব, সাদা সংশ্লেষণের প্রভাবগুলো, সাদা সংশ্লেষণের ক্ষেত্রে বিভিন্ন ধরনের উপাদানগুলোর অপরিহার্যতার যে পরীক্ষাগুলো সেগুলো আমরা একটু আজকে দেখব, এবং সাদা সংশ্লেষণের গুরুত্ব তিনটা বিষয়কে তাহলে আমরা নিয়ে আসবো। একটা হচ্ছে সাদা সংশ্লেষণের প্রভাব, তারপরে হচ্ছে গুরুত্ব, এবং এই কেন্দ্রিক কিছু ব্যবহারিক বা পরীক্ষণ, ব্যবহারিক বা পরীক্ষণ, এই তিনটা বিষয় নিয়ে আমরা আজকে একটু মূল আলোচনা করব। সাদা সংশ্লেষণের প্রভাব, গুরুত্ব এবং ব্যবহারিক বা পরীক্ষণ। এর মধ্যে আমরা যদি প্রথমেই শুরু করি সালোক সংশ্লেষণের প্রভাবকগুলো। আচ্ছা, প্রভাবক পড়ার আগে আমরা কিছু বিষয় একটু আলোচনায় আনব। সেই বিষয়গুলো হচ্ছে প্রভাবকটাকে, প্রভাবকের সঙ্গে রিলেটেড কিছু টার্মগুলো কেন, যেমন একটা হচ্ছে লিমিটিং ফ্যাক্টর। তোমরা কেমিস্ট্রিতেও লিমিটিং ফ্যাক্টর পড়েছ, তো আমরা এখানে একটু লিমিটিং ফ্যাক্টরের বিষয়টাকে বোঝার চেষ্টা করব। তার আগে কিছু হিস্টোরিক্যাল কথাবার্তা বলি এখানে লিমিটিং ফ্যাক্টর কেন্দ্রিক। তো বলছে বিজ্ঞানী লিবিক উনি 1843 সালের দিকে লিবিক 1843 সালের দিকে উনি রাসায়নিক যে বিক্রিয়াগুলো হয় সেই বিক্রিয়াগুলো মধ্যে একটা বিষয় লক্ষ্য করতে পারেন, এবং উনি দেখলেন যে বিক্রিয়ার ক্ষেত্রে একাধিক ফ্যাক্টর বা একাধিক উপাদান, একটা রাসায়নিক বিক্রিয়া সম্পাদনের ক্ষেত্রে সেই একাধিক উপাদানের মধ্যে সবচেয়ে ধীর গতিসম্পন্ন যে ফ্যাক্টরটা বা উপাদানটা রয়েছে, সবচেয়ে ধীর গতিসম্পন্ন যে ফ্যাক্টর বা উপাদান, এই ফ্যাক্টর বা উপাদানটাই বিক্রিয়ার গতিবেগটাকে নিয়ন্ত্রণ করে। উনি এই বিষয়টা দেখলেন, বিজ্ঞানী লিবিক 1843 সালে পরীক্ষার দ্বারা প্রমাণ করলেন যে একটা রাসায়নিক বিক্রিয়ায় একাধিক ফ্যাক্টর যদি ক্রিয়াশীল থাকে, তার মধ্যে সবচেয়ে ধীর গতি সম্পন্ন ফ্যাক্টরটি বিক্রিয়ার গতিবেগ বা বিক্রিয়ার হারটিকে নিয়ন্ত্রণ করে। এই যে এই বিষয়টা উনি পেলেন, এই কথাটিকেই আমরা বলছি ল অফ মিনিমাম, অর্থাৎ লিবিগের ল অফ মিনিমাম সূত্র উনি 1843 সালে দেয়। এর পরবর্তীতে এই ল অফ মিনিমাম সূত্রটাকে বিস্তৃত আকারে নিয়ে আসে ব্ল্যাকম্যান 1905 সালের দিকে। ল অফ মিনিমাম সূত্রটিকে বিজ্ঞানী ব্ল্যাকম্যান 1905 সালের দিকে উনি এই ল অফ মিনিমামটিকে বিস্তৃত করেন। বিজ্ঞানী লিবিক তাহলে ল অফ মিনিমাম, আমরা এই বিষয়টা লিখে রাখি মিনিমাম, আর ব্ল্যাকম্যান 1905 সালের দিকে এসে বিষয়টিকে আরেকটু বিস্তৃত করে নিয়ে এসে উনি একটা সূত্র দিলেন, সেটাকে বলা হয় ল অফ লিমিটিং ফ্যাক্টর, ল অফ লিমিটিং ফ্যাক্টর, লিমিটিং ফ্যাক্টর, লিমিটিং ফ্যাক্টর, ল অফ লিমিটিং ফ্যাক্টর। এই সূত্রটা বিজ্ঞানী ব্ল্যাকম্যান 1905 সালে দিলেন। এই সূত্রটার মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে একটা রাসায়নিক বিক্রিয়াতে অনেকগুলো বিষয় বা ফ্যাক্টর থাকলে তার মধ্যে কিছু শর্ত বা ফ্যাক্টর, যেটাই বলি আমরা, তার মধ্যে যে কোনো একটার পরিমাণ যদি কমে যায় বা বেড়ে যায়, তাহলে বিক্রিয়াটাকে, সম্পূর্ণ বিক্রিয়াটাকে প্রভাবিত করতে পারে। এর মধ্যে ন্যূনতম এই রাসায়নিক বিক্রিয়ার একাধিক ফ্যাক্টরগুলোর মধ্যে
এমন একটি ফ্যাক্টর থাকে যে ফ্যাক্টরটি নির্দিষ্ট শর্তে বা নির্দিষ্ট বিক্রিয়ার কন্ডিশনে সমস্ত বিক্রিয়ার হারটিকে নিয়ন্ত্রণ করতে সক্ষম। এইরকম ফ্যাক্টরটাকেই আমরা বলি কি লিমিটিং ফ্যাক্টর। সাপোজ আমি একটা উদাহরণ দেই বয়েজ আপনাদের বোঝার জন্য। যেমন আমরা অনেক আগে থেকে জানি হাইড্রোজেন আর অক্সিজেন মিলিত হয়ে পানি গঠন করে। ওকে বয়েজ, তাহলে ধরলাম যে এইরকম বিক্রিয়া এটা। তো এখানে যদি আমরা আণবিক ভরগুলো বসাই তাহলে দেখব যে 32 গ্রাম, এখানে হচ্ছে 4 গ্রাম, মিলে 36 গ্রাম। তার মানে এখানে আমি বললাম যে বিক্রিয়ার নিয়ম অনুযায়ী 4 গ্রাম হাইড্রোজেন 32 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 36 গ্রাম পানি উৎপাদন করে। যদি আমি এই বিক্রিয়াটা এইরকম না করে কোনো একটা জায়গায় যদি আমি ধরলাম যে 4 গ্রাম হাইড্রোজেন না দিয়ে আমি 2 গ্রাম হাইড্রোজেন দিয়েছি, এখানে তো থাকবে 4 গ্রাম, নিয়ম অনুযায়ী 4 গ্রাম এগুলো বিক্রিয়া করবে। কিন্তু আমি একটা বিক্রিয়ার পাত্র নিলাম, সেই পাত্রের মধ্যে 2 গ্রাম হাইড্রোজেন দিয়েছি আর ধরলাম যে 40 গ্রাম অক্সিজেন দিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে 2 গ্রাম হাইড্রোজেন আর 40 গ্রাম অক্সিজেন দিলাম, দিলে কিন্তু আমার যেটা হবে সেটা হচ্ছে যে 2 গ্রাম হাইড্রোজেন দিয়ে 16 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, করে সে কিন্তু 18 গ্রাম পানি তৈরি করবে, এটা উৎপাদন হবে। তখন তামার এখান থেকে ব্যবহৃত হবে মাত্র 16 গ্রাম, বাকি রয়ে গেছে আরো বাকি যেটা রয়ে গেছে সেটা হচ্ছে 24 গ্রাম। এই যে 24 গ্রাম অক্সিজেন বাড়তি রয়ে গেল, আচ্ছা এই বিক্রিয়াতে পানি 18 গ্রাম তৈরি হলো, এই বিক্রিয়াটাতে তাহলে নিয়ন্ত্রণকারী ভূমিকা কি? অক্সিজেন তো বাড়তি রয়ে গেল, একমাত্র দেখো হাইড্রোজেনের পরিমাণটা কম থাকায় 18 গ্রাম পানি করে স্টপ অক্সিজেন বাড়তি পড়ে থাকলো। তাহলে এখানে আমরা এই শর্তটার মধ্যে তখন কিন্তু আমরা বলছি লিমিটিং ফ্যাক্টর হচ্ছে কি এই হাইড্রোজেন, হাইড্রোজেনের পরিমাণটাই হচ্ছে এখানে লিমিটিং ফ্যাক্টর। তাহলে আমরা লিমিটিং ফ্যাক্টরটাকে বুঝে নিলাম। এখন একটা আমরা এই সালোক সংশ্লেষণের প্রভাব করার সময় এই লিমিটিং ফ্যাক্টর টার্মটা অনেকবার আসবে, যার জন্য আমরা আগে এটা ক্লিয়ার করে নিলাম। আর একটা বিষয় হচ্ছে অপটিমাম কথা। তো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে অপটিমাম টেম্পারেচার হয়, অপটিমাম প্রেশার হয়, অপটিমাম প্রেশার, অপটিমাম টেম্পারেচার, মিনিমাম প্রেশার, মিনিমাম টেম্পারেচার, এগুলো আমরা পাবো। তো বলছে যেমন সাপোজ যে একটা বিক্রিয়া অপটিমাম টেম্পারেচার সালোক সংশ্লেষণের ক্ষেত্রে আমরা সেখানেই এই আলোচনাগুলো নিয়ে আসি। তাহলে সালোক সংশ্লেষণের প্রভাবকগুলো এখন বর্ণনার জায়গায় আসি আমরা একটু প্রথমে। আর যতগুলো সালোক সংশ্লেষণে যতগুলো প্রভাবক আছে সেই প্রভাবকগুলোকে আমরা 2টা গ্রুপে ভাগ করি, একটা হচ্ছে আভ্যন্তরীণ প্রভাবক আর একটি হচ্ছে বাহ্যিক প্রভাবক। তাহলে আমরা যে আভ্যন্তরীণ প্রভাবক এবং বাহ্যিক প্রভাবক এই 2টা গ্রুপে ভাগ করাগুলোর মধ্যে আমরা একটু এক এক করে আলোচনাগুলোতে আসি যে কি রকম হয়। প্রথমত হচ্ছে বাহ্যিক প্রভাবকগুলো দেখি, সালোক সংশ্লেষণের বাহ্যিক প্রভাব। বাহ্যিক প্রভাবক, তো বাহ্যিক প্রভাবকের মধ্যে ফার্স্ট নাম্বার হচ্ছে আলো। আলোর অনেকগুলো বিষয় আছে, তার মধ্যে আমি একটা করে বিষয়গুলোকে আসি। যে প্রখরতা, প্রখরতা আলোর প্রখরতা আমরা ফুট ক্যান্ডেল দিয়েই পরিমাপ করি বায়োলজিতে। ফুট ক্যান্ডেল একটা ইউনিট, সেই ইউনিট দিয়ে পরিমাপ করি। যেমন আমরা চাল কিনতে গেলে 5 কেজি চাল কেজি একটা ইউনিট, তেমনি এই ফুট ক্যান্ডেল হচ্ছে আলোর প্রখরতা। ফুট ক্যান্ডেল আলোর প্রখরতা পরিমাপের ইউনিট। আমরা এই আলোর প্রখরতার ক্ষেত্রে দেখব যে যদি 20 ফুট ক্যান্ডেল এর নিচে আলো থাকে তাহলে দেখা যায় যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া এতটাই কম হয় যে মনে হবে যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া প্রায় হচ্ছেই না।
তো গাছের ক্ষেত্রে তাহলে কি 20 ক্যান্ডেল, ফুট ক্যান্ডেল আলোর প্রখরতা থেকে যদি আমরা একটু করে বাড়াতে থাকি আলোর প্রখরতাটা, তখন আমরা যে দেখব যে এই আলো প্রখরতা বাড়িয়ে যদি 100 ফুট ক্যান্ডেল করি, তখন স্বাভাবিকভাবে কি হয়, 100 ফুট ক্যান্ডেল, ফুট ক্যান্ডেল যদি করি তখন সালোক সংশ্লেষণটা স্বাভাবিক হয়। এবং এই 100 ফুট ক্যান্ডেল থেকে বিজ্ঞানীরা কি করলেন, আলোর তীব্রতা বা প্রখরতাটাকে বাড়িয়ে দিলেন। বাড়িয়ে দিয়ে তারা দেখলেন যে এভাবে 100 ফুট ক্যান্ডেল থেকে বাড়াতে 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 হয়তো আমরা যদি 3000 ফুট ক্যান্ডেল পর্যন্ত আলোর প্রখরতা বা তীব্রতা বাড়িয়ে 3000 ফুট ক্যান্ডেল পর্যন্ত নিয়ে যায়, তখন দেখা যায় কি যে সালোক সংশ্লেষণের হারটা ক্রমান্বয়ে বাড়ে, ক্রমান্বয়ে বাড়ে। কিন্তু 3000 ফুট ক্যান্ডেলের উপরে কিছু গাছের ক্ষেত্রে বাড়ে, তবে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে এটা আর বাড়ছে না তখন। তাহলে আমরা এখন একটা কথা এখানে বলতে পারি যে আলোর প্রখরতা হিসাব দিয়ে বলতে পারি কি 100 ফুট ক্যান্ডেল হচ্ছে কি এটা মিনিমাম, মিনিমাম লাগবে 100 ফুট ক্যান্ডেল স্বাভাবিক হতে সালোক সংশ্লেষণ। আর সর্বোচ্চ মানটা পেতে আমাদের লাগছে 3000 ফুট ক্যান্ডেল, অর্থাৎ এটা ম্যাক্সিমাম। তাহলে একটা সীমানার মধ্যে আছে আলোর প্রখরতা, এই সীমানা থেকে আলোর প্রখরতা বৃদ্ধি করলে 100 থেকে 3000 পর্যন্ত বৃদ্ধি করলে বৃদ্ধির সঙ্গে সঙ্গে সালোক সংশ্লেষণটা বাড়তে থাকে। তাহলে এখানে কিন্তু একটা লিমিট বা সীমানা আছে, আমরা এই সীমানাগুলো একটু পয়েন্ট আউট করে রাখবো, পড়ার সময় কাজে লাগবে। এখন আলোর আরো কিছু বিষয় আছে, একটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, আলোর তরঙ্গ দৈর্ঘ্য। আমরা জানি আমাদের দৃশ্যমান আলো যেটা আছে সেই দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 380 থেকে 800 বা 700, যেটাই বলি আমরা। তাহলে 380 থেকে 800 বা 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য। এই যে তরঙ্গ দৈর্ঘ্যের আলোগুলো আছে, এখন এখানেই তো হচ্ছে আমাদের দৃশ্যমান আলোটা হচ্ছে কি, আমরা সূর্যের আলো সাধারণত সাদা টাইপের দেখছি, এই আলোটা কিন্তু প্রিজমের মধ্যে দিয়ে নিয়ে গেলে 60টা বর্ণে বিশ্লিষ্ট হয়। প্রশ্ন হচ্ছে কোন বর্ণের আলোটাতে বা কোন তরঙ্গ দৈর্ঘ্যের আলোটাতে সালোক সংশ্লেষণ সবচেয়ে ভালো হবে। বিজ্ঞানীরা একটা হিসাব করে দেখলেন যে 400 থেকে 480 ন্যানোমিটার, 400 থেকে 480 ন্যানোমিটার এবং 400 থেকে 480 ন্যানোমিটার এবং এর পাশাপাশি আরেকটা তরঙ্গ দৈর্ঘ্য আছে, সেটা হচ্ছে অতিমাত্রার দিকে 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য, সেটা 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য। এই দুইটা ক্ষেত্রে সালোক সংশ্লেষণটা খুবই ভালো হয়। তো বর্ণের হিসাবে যদি আমরা দেখি, তাহলে 400 থেকে 480 বেগুনি নীল এই টাইপের সীমানার মধ্যে পড়ছে, আর এটা পড়ছে কি লাল সীমানার মধ্যে। তাহলে বেগুনি নীল এবং লাল এই জায়গাতে সালোক সংশ্লেষণটা সবচেয়ে ভালো বা বেশি হবে। তাহলে বর্ণের মধ্যে যদি আমরা বলি, লাল বর্ণের আলোতে সালোক সংশ্লেষণ ভালো হবে, বেগুনি বা নীল বর্ণের আলোতে সালোক সংশ্লেষণটা ভালো হবে। তাহলে এরপরে আরেকটা এখানে চমৎকার একটা আছে যে তথ্য আছে, বিজ্ঞানী হোবার অ্যান্ড গ্যাব্রিয়ালসেন, বিজ্ঞানী হোবার এবং গ্যাব্রিয়ালসেন এই দুইজন বিজ্ঞানী গবেষণা করেন এই আলো নিয়ে, যে আলোর মধ্যে কীরকম প্রভাব পড়ে সেটা নিয়ে গবেষণা করতে গিয়ে তারা কিছু চমৎকার তথ্য পান। এই তথ্যগুলো আমি একটু এখানে নিয়ে আসি। বিজ্ঞানী হোবার এবং গ্যাব্রিয়ালসেন, তাহলে এই দুইজন বিজ্ঞানী মিলিতভাবে এই মানে মিলিতভাবে না আলাদা আলাদা করে গবেষণা করে এটা প্রমাণ করেন যে সালোক সংশ্লেষণের ক্ষেত্রে লাল বর্ণের আলোতে সালোক সংশ্লেষণটা খুব ভালো হয় এবং সবুজ বর্ণের আলোতে সালোক সংশ্লেষণটা খুবই কম হয়। এই দুইজন বিজ্ঞানী এই পরীক্ষাটা মানে প্রমাণটা করেন। তাহলে আলোর বিষয়টা আমরা আনলাম, সালোক সংশ্লেষণের ক্ষেত্রে আলোর যে পয়েন্ট আউট সেটা। তাহলে তোমরা এখানে কিছু আলোর ক্ষেত্রে আলোচনার মধ্যে যখন বাহ্যিক প্রভাবক নিয়ে আসবে, তখন প্রখরতা নিয়ে আসবে, তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে আসবে,
বর্ণ নিয়ে আসবে, আলোর বর্ণ। এই তিনটা বিষয় নিয়েই তিনটা লাইনে কথাগুলো শেষ করে দিতে পারো। যে আলোর প্রখরতা 100 ফুট ক্যান্ডেল থেকে 3000 ফুট ক্যান্ডেলের মধ্যবর্তী সীমানাতে সালোক সংশ্লেষণ সর্বাপেক্ষা ভালো হয়। তরঙ্গ দৈর্ঘ্য, আলোর তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে 400 থেকে 480 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য এবং 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে সালোক সংশ্লেষণ ভালো হয়। বিজ্ঞানী হোবার এবং গ্যাব্রিয়েল সেন এই দুইজন বিজ্ঞানী প্রমাণ করেন যে লাল বর্ণের আলোতে সালোক সংশ্লেষণ সর্বাধিক হয়, পক্ষান্তরে সবুজ বর্ণের আলোতে সালোক সংশ্লেষণ কম হয়। এই প্রমাণগুলো এতটুকু কথা লিখলে আলোর প্রভাবটা আমরা বর্ণনা বা ব্যাখ্যা করতে পারবো। এরপরে আমরা আসি যে আলোর পরে আসি কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণের বিষয়গুলো নিয়ে আসি। যেমন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ আমরা জানি যে জলজ উদ্ভিদে সালোক সংশ্লেষণ বেশি হয়। কেন বেশি হয়? ছোট্ট প্রশ্ন। বেশি হওয়ার পিছনে কারণ হচ্ছে যে জলজ উদ্ভিদে সালোক সংশ্লেষণের পরিমাণটা বেশি হওয়ার কারণ হচ্ছে আমাদের যে বায়ুমণ্ডল আছে সেই বায়ুমণ্ডলে আমাদের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হচ্ছে বায়ুমণ্ডলে এয়ারে কার্বন ডাইঅক্সাইড থাকে 0.033%, আর ওয়াটারে কার্বন ডাইঅক্সাইড থাকে 0.3%। তাহলে আমরা খেয়াল করে দেখি যে পানির মধ্যে কার্বন ডাইঅক্সাইড থাকে বেশি আর বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড থাকে কম। দেখো পানির মধ্যে কার্বন ডাইঅক্সাইড, কিন্তু পানি এবং কার্বন ডাইঅক্সাইড জাস্ট এই ফরমেশনে থাকে, কার্বনিক দুর্বল কার্বনিক অ্যাসিড রূপে থাকে এটা। তাহলে এই কারণে কিন্তু পানিতে কি হয় কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেশি থাকে, কারণ এখানে কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে দুর্বল কার্বনিক অ্যাসিড রূপে থাকে। আচ্ছা, তাহলে জলের যে সমস্ত উদ্ভিদগুলো আছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে কার্বন ডাইঅক্সাইড বেশি বেশি পাওয়ার কারণে এদের সালোক সংশ্লেষণটা বেশি হয়, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বেশি থাকার কারণে এদের সালোক সংশ্লেষণটা বেশি হয়, আর স্থলভাগে সালোক সংশ্লেষণ কম হয় উদ্ভিদগুলোতে। এখন বিজ্ঞানীরা আরো পরীক্ষা করে দেখলেন যে জলের উদ্ভিদের ক্ষেত্রে যদি কার্বন ডাইঅক্সাইডের ঘনত্বের পরিমাণ 1.1% পর্যন্ত বাড়ায় তাহলে সালোক সংশ্লেষণের হারটা বৃদ্ধি পাবে। অর্থাৎ জলের উদ্ভিদের ক্ষেত্রে বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব 1.1% পর্যন্ত বৃদ্ধি করলে সালোক সংশ্লেষণের হারটা বাড়তে থাকে, কিন্তু এর চেয়ে বেশি বাড়ালে কিন্তু আবার আরেক সমস্যা, সেটা নিয়ে পরে আসতেছি। আর স্থলভাগের মধ্যে বিজ্ঞানীরা একটা পরীক্ষা করে দেখেছেন, যেমন C3 উদ্ভিদ একটা গম গাছ, গম গাছের মধ্যে বিজ্ঞানীরা এই পরীক্ষাটা দেখলেন যে 0.1%, অর্থাৎ দেখো বয়স এই যে এত পার্সেন্ট বৃদ্ধি কত থেকে, মানে বায়ুমণ্ডলে আমরা জানি কত 0.033% আছে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড, সেখান থেকে বাড়িয়ে যদি আমি 0.1% পর্যন্ত করি তখন দেখা যায় যে গম গাছের সালোক সংশ্লেষণটা বাড়ে, অর্থাৎ স্থলভাগে 0.1% পর্যন্ত বাড়ালে আমরা সালোক সংশ্লেষণ হার বৃদ্ধি করবো পাবো, আর জলভাগে উদ্ভিদগুলোর ক্ষেত্রে 1.1% পর্যন্ত বাড়ালে সালোক সংশ্লেষণের হার বাড়বে। আর প্রশ্ন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তাহলে আরও বাড়িয়ে দিই, আরও বাড়িয়ে দিলে একটা সমস্যা হয়, সেটা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড কিন্তু জলভাগ হোক আর স্থলভাগ হোক পাতার মধ্যে গিয়ে পানির সাথে মিশেই দুর্বল কার্বনিক অ্যাসিড রূপে থাকে। আচ্ছা, যদি কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব আরও বাড়িয়ে দেই, এদের চেয়ে বেশি করে দেই, তাহলে এই দুর্বল কার্বনিক অ্যাসিডটা পাতার মধ্যে প্রচুর পরিমাণে হবে। আচ্ছা, প্রচুর পরিমাণে দুর্বল কার্বনিক অ্যাসিড যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে হবে কি, পাতার অ্যাসিডিটি বাড়বে। পাতার অ্যাসিডিটি বাড়লে যেটা হয় পত্ররন্ধ্রটা আলটিমেটলি বন্ধ হয়ে যায়। তাহলে পাতার ক্ষেত্রে যদি পাতার অ্যাসিডিটিটা বৃদ্ধি পায়
তাহলে পত্ররন্ধ্র এই সময় বন্ধ হয়ে যাবে। আচ্ছা, পত্ররন্ধ্র বন্ধ হয়ে গেলে কার্বন ডাইঅক্সাইড আর নিতে পারবে না গাছ, আর নিতে না পারলে পরে সে সালোক সংশ্লেষণও করতে পারবে না স্বাভাবিকভাবে। তাহলে এর যে মাত্রাতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড, সেটা কি করে উদ্ভিদের ক্ষেত্রে স্টোমাটা বন্ধ করে দেয় বা পত্ররন্ধ্র বন্ধ করে দেয়, ফলে সালোক সংশ্লেষণটা আর কন্টিনিউ থাকবে না। তাহলে আমরা একটু সংক্ষেপে এখানে কথা বলি যে একটা নির্দিষ্ট সীমানার মধ্যে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্বটা হচ্ছে সালোক সংশ্লেষণে বিক্রিয়ার হারকে বৃদ্ধি করে, তাহলে ঘনত্ব বৃদ্ধিটা। তাহলে আমরা এইভাবে লিখি, রো অফ কার্বন ডাইঅক্সাইড, শর্টে মনে রাখার জন্য ভয়েস, ফটোসিনথেসিস, মানে এই পয়েন্টগুলো আমি শর্টে মনে রাখার জন্য দিচ্ছি, এভাবে শিখতে পারি ফটোসিনথেসিস। তারপরে তিন নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের পানি, পানির এই বিষয়টাকে নিয়ে আসি। পানি আমরা জানি সালোক সংশ্লেষণ বিক্রিয়া পানি ছাড়া হবে না, তাহলে পানি নাই মানে সালোক সংশ্লেষণ বিক্রিয়া থেমে যাবে, এক নম্বর কথা। দুই নম্বর পয়েন্ট হচ্ছে সালোক সংশ্লেষণ বিক্রিয়ার জন্য নানান ধরনের এনজাইম লাগে, নানান ধরনের খনিজ লবণ লাগে। এই যে এনজাইম এবং খনিজ লবণ, সেই এনজাইম এবং খনিজ লবণটা পানিতে দ্রবীভূত হয়ে এরা কাজ করে। তাহলে যদি পানি না থাকে তাহলে এরা দ্রবীভূত হতে পারবে না, আর দ্রবীভূত না হলে এরা কাজও করতে পারবে না। ফলে পানি একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এখন এক্ষেত্রেও লিমিটেশন, মাত্রাতিরিক্তটা খুব ভালো না, অতিরিক্ত পানি গাছের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে, তাহলে গাছকে নিস্তেজ করে দিয়ে গাছকে মেরে ফেলতে পারে অতিরিক্ত পানি। সেক্ষেত্রে একটা নির্দিষ্ট সীমানার মধ্যে রেখেই পানির পরিমাণটা সালোক সংশ্লেষণের জন্য সহায়ক। ওই ক্ষেত্রে আমরা বলতে পারি কি, পানি সমানুপাতিক ফটোসিনথেসিস, সংক্ষেপে লেখার জন্য পানি সমানুপাতিক ফটোসিনথেসিস। এরপরে আমরা আসি চার নম্বর পয়েন্ট। চার নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের তাপমাত্রা। এই জায়গাটা একটু তোমরা খেয়াল করবে, তাপমাত্রা, তাপমাত্রা। এখন দেখা যাচ্ছে এক এক অঞ্চলের উদ্ভিদ এক এক রকম, অঞ্চল ভেদে উদ্ভিদের যেমন ভিন্নতা আছে তেমনি তাপমাত্রার প্রভাবটাও ভিন্ন ভিন্ন হতে পারে উদ্ভিদ ভেদে। তো আমরা গ্রসলি একটা গবেষণা সুবিধার জন্য সমস্ত উদ্ভিদের তত্ত্বগুলোকে একসাথে করে একটা গ্রসলি ফ্লো চার্ট দেখব। সেটা হচ্ছে যে বিজ্ঞানীরা খেয়াল করে দেখেছেন যে এমন একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে যেটা হচ্ছে কি 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, এই তাপমাত্রায় সালোক সংশ্লেষণটা খুব ভালো হয়। 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সীমানাতে সালোক সংশ্লেষণটা খুব ভালো হয়। আর যদি 0 ডিগ্রি টেম্পারেচার অথবা 0 ডিগ্রি টেম্পারেচারের নিচে সালোক সংশ্লেষণ প্রায় বন্ধ হয়ে যায়, তেমনি 45 ডিগ্রি সেলসিয়াসের উপরে সালোক সংশ্লেষণ বন্ধ হয়ে যায়। কারণ হচ্ছে কি, আমরা একটু এই তাপমাত্রাটার সঙ্গে এই বিষয়টা একটু বলি, 0 বা 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে সালোক সংশ্লেষণ বন্ধ হয়ে যায় কারণ সালোক সংশ্লেষণ পরিচালনার জন্য নানান ধরনের এনজাইম লাগে। এই যে এনজাইমগুলো, প্রয়োজনীয় যে এনজাইম, তারা কিন্তু খুবই তাপের প্রতি খুবই সংবেদনশীল। তো তাপ যদি একটু কম হয়ে যায় অথবা তাপ যদি বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে দুই ক্ষেত্রে এনজাইমগুলো তাদের ক্রিয়া ক্ষমতাটা নষ্ট হয়ে যায়, যার কারণে এনজাইম যখন ক্রিয়া ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে সেই সময় সালোক সংশ্লেষণ বিক্রিয়াগুলো আর চলে না, কারণ বিক্রিয়াগুলো চালাতে গেলে এনজাইমের ভূমিকাটা দরকার, এনজাইম খুবই দরকার এই ক্ষেত্রে, যার জন্য তাপমাত্রাটা নির্দিষ্ট হওয়া খুব দরকার। তাহলে আমরা বলছি সালোক সংশ্লেষণ সর্বাপেক্ষা ভালো হয় 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, এটাই হচ্ছে সালোক সংশ্লেষণের অপটিমাম টেম্পারেচার। তাহলে কেন অপটিমাম বললাম, বলছি যে এই টেম্পারেচারে সালোক সংশ্লেষণ ভালো হয়, এবং একটা গ্রাফ দিয়ে আমরা বোঝার চেষ্টা করি যে কেন এটাকে অপটিমাম বলছি। যদি আমি দেখি যে সালোক সংশ্লেষণ, আমি একটা আপেক্ষিক অর্থে গ্রাফ তৈরি করি, এই গ্রাফটার ক্ষেত্রে দেখবো যে
মানে ধরলাম যে এই এখানে 0 0 ছিল টেম্পারেচার, এন্ড টেম্পারেচার এইভাবে বাড়ছে, কোথাও কমছে কোথাও বাড়ছে এরকম করে। তো এই জায়গাতে ধরলাম 22 ডিগ্রি সেলসিয়াস। এখান থেকে সালেক সংশ্লেষণের হারটা সমানুপাতিক হারে বাড়তে থাকে, বাড়তে গিয়ে 35 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, 22 ডিগ্রি সেলসিয়াস এটা, 35 ডিগ্রি এটা, আর এদিকে হচ্ছে ফটোসিনথেসিস রেট, সিনথেসিস রেট। তারপরে দেখো যে 0 থেকে আমি টেম্পারেচার নিয়ে যাচ্ছি, এখানে কোথাও বাড়ছে কোথাও কমছে কোথাও বাড়ছে এরকম ওঠানামা করছে, কিন্তু 22 ডিগ্রি সেলসিয়াস একটা মান পেলাম। এই 22 থেকে যখন 35 যাচ্ছি তখন দেখো সালেক সংশ্লেষণের হারটা খুবই ধ্রুব, একটা নির্দিষ্ট অনুপাতে ধ্রুব হারে বৃদ্ধি প্রাপ্ত হয়েছে। হওয়ার পরে 35-এর পরে গিয়ে আবার কমতে থাকবে, এগুলো কমতে কমতে 45-এ গিয়ে প্রায় অফ হয়ে যাবে। এই যে 45 ডিগ্রি সেলসিয়াসে প্রায় অফ হয়ে যাবে, একেবারে কাছাকাছি লেগে যাবে না কিন্তু প্রায় অফ। এখানেও যেমন 0 ডিগ্রির কাছাকাছি এসে কিন্তু এগুলো প্রায় বন্ধ হয়ে গেছে। তাহলে আমরা এই গ্রাফটা দিলে পরে মোটামুটি বুঝবো যে সালেক সংশ্লেষণের ক্ষেত্রে তাপের প্রভাবটা কি রকম। ওকে ভাইস, তাহলে এটা হচ্ছে অপটিমাম টেম্পারেচার, এই সীমানাটা অপটিমাম টেম্পারেচার। আমরা তারপর 5 নম্বর পয়েন্ট আসি, সেটা হচ্ছে যে খনিজ পদার্থ। আমরা এর আগে দেখেছি যে সালেক সংশ্লেষণ চালানোর সময় আমাদের ম্যাঙ্গানিজ আয়ন, ক্লোরিন আয়ন পিগমেন্ট সিস্টেম 2-তে পানির অণুর বিভাজন ঘটায়, পিগমেন্ট সিস্টেম 2-এর ওখানে। তাহলে এখন এই খনিজ আয়নগুলো যদি না থাকে তাহলে সালেক সংশ্লেষণে এই পানির অণুর বিভাজন পিগমেন্ট সিস্টেম 2-টা কাজ করা বন্ধ করবে। তারপরে হচ্ছে কিছু খনিজ আয়ন আছে যেগুলো কি সালেক সংশ্লেষণের ক্ষেত্রে প্রভাবক হিসাবে কাজ করে, হ্যাঁ, ম্যাগনেশিয়াম, এই আয়নগুলো যদি না থাকে তাহলে সালেক সংশ্লেষণ চলবে না, স্থবির হয়ে পড়ে। তাহলে খনিজ আয়ন বা খনিজ লবণের অভাবে সালেক সংশ্লেষণ বন্ধ হয়ে যেতে পারে। আচ্ছা, তাহলে 5 নম্বর বললাম খনিজ পদার্থ বা আয়ন গুলো আসলাম, তাহলে এটা পয়েন্ট আউট আমি করে রাখি, খনিজ পদার্থ 5 নম্বর, এর অভাবে কি হয় সালেক সংশ্লেষণের বিক্রিয়া গুলো ব্যাহত হয়। আচ্ছা, 6 নম্বরে আসি বিষাক্ত দ্রব্য, বিষাক্ত দ্রব্য যেমন মিথেন, হাইড্রোজেন সালফাইড, ক্লোরোফর্ম, এই যে এই যৌগগুলো, এগুলো আসলে কি করে প্রভাবক বিষ হিসাবে কাজ করে, অর্থাৎ এই যৌগগুলো কি করে সালেক সংশ্লেষণের বিক্রিয়া গতিটাকে একদমই হ্রাস করে দেয়, এতটাই হ্রাস করে যায় বিক্রিয়াটা প্রায় থেমে গেছে মনে হয়, যার জন্য এই সমস্ত দ্রব্যগুলো কি হচ্ছে উদ্ভিদের জন্য বিষাক্ত, এবং উদ্ভিদ এর সালেক সংশ্লেষণের প্রক্রিয়াটাকে টোটালি বন্ধ করে দেয়। তাহলে আমরা এইটারও একটা প্রভাব ভূমিকা রয়েছে। তাহলে এটা কি খনিজ পদার্থ তার পরিমাণ মতো লাগবে, বিষাক্ত দ্রব্য হচ্ছে সালেক সংশ্লেষণের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা এইভাবে এটাকে সংক্ষেপে লিখতে পারি, বিষাক্ত দ্রব্য ব্যস্তানুপাতিক ফটোসিনথেসিস। কত কষ্ট করে আমরা ফিজিক্সে ব্যস্তানুপাতিক সমানুপাতিক শিখি, সে শেখাটা এখানে একটু কাজে লাগায় হেল্পফুল হবে বয়স মনে রাখার ক্ষেত্রে। এখন আমরা আসি আভ্যন্তরীণ প্রভাবক গুলার ক্ষেত্রে, এগুলো সব হচ্ছে বাহ্যিক উপাদান। আভ্যন্তরীণ প্রভাবক বলতে বোঝাবো কি গাছের নিজস্ব বিষয়, যেটা শুধুমাত্র উদ্ভিদ দেহের আভ্যন্তরে বা অভ্যন্তরেই থাকবে, বাহিরের কোনো বিষয় না। যেমন এখানে দেখো খনিজ দ্রব্য সে বাহির থেকে এসেছে, বিষাক্ত দ্রব্য সে বাহির থেকে এসেছে, আলো তাপমাত্রা এগুলো সব বাহিরের পরিবেশের উপাদান, সেই জন্য এগুলোকে বলছি আমরা বাহ্যিক প্রভাবক। আর আভ্যন্তরীণ প্রভাবক যেগুলো সেগুলো হচ্ছে শুধুমাত্র উদ্ভিদ দেহের বা দেহের আভ্যন্তরীণ বিষয়। ওকে,
উদ্ভিদ দেহ বা দেহে আভ্যন্তরীণ বিষয়গুলোই হবে আভ্যন্তরীণ প্রভাব। তাহলে প্রথমত আমরা আসি উদ্ভিদ দেহের যে বিষয়গুলো আছে তার মধ্যে এক নম্বরে আসি ফটোসিনথেসিসের ক্ষেত্রে ক্লোরোফিল। ক্লোরোফিলের পরিমাণ, এটা যেহেতু ক্লোরোফিলের পরিমাণ উদ্ভিদ দেহের আভ্যন্তরীণ একটা উপাদান ক্লোরোফিল, বলছে ক্লোরোফিল যদি কম হয়, ক্লোরোফিল কি সালোক সংশ্লেষণের ইউনিট, ক্লোরোফিল কম হলে সালোক সংশ্লেষণ কম হবে, ক্লোরোফিল বেশি হলে সালোক সংশ্লেষণ বেশি হবে, অর্থাৎ সালোক সংশ্লেষণ বিক্রিয়াটার কর্মী হচ্ছে ক্লোরোফিল। তাহলে আমরা এটা লিখতে পারি ক্লোরোফিল সমানুপাতিক ফটোসিনথেসিস, ক্লোরোফিল সমানুপাতিক ফটোসিনথেসিস। তারপরে দুই নম্বর পয়েন্ট আসি পাতার সংখ্যা ও বয়স। দেখো গাছের পাতা এটা কিন্তু তার দেহের বিষয়, তাহলে এগুলো সব হচ্ছে আভ্যন্তরীণ প্রভাব। তোমরা পরীক্ষার মধ্যে এই বিষয়গুলো লেখার সময়ে অনেক খাতাতে দেখা যায় আভ্যন্তরীণ প্রভাবক এবং বাহ্যিক প্রভাবক, দেখা যাচ্ছে বাহ্যিক প্রভাবক একটা আভ্যন্তরীণ নিয়ে আসছে, আভ্যন্তরীণের একটা উদাহরণ বাহ্যিকে নিয়ে গেছে। এখন তোমরা এটাকে বোঝার জন্য করবে কি, যে উদ্ভিদ দেহে দেহ বা দেহের অভ্যন্তরীণ বিষয় সেটাকেই আভ্যন্তরীণ প্রভাব নিয়ে আসবা, পরিবেশ বা দেহের বাহ্যিক কোনো বিষয় সেগুলো হচ্ছে বাহ্যিক প্রভাব হিসাবে থাকবে। তাহলে আমরা দুই নম্বর পয়েন্টটাতে আসি পাতার সংখ্যা ও বয়স। দেখো যদি পাতা বেশি হয় পাতায় থাকে ক্লোরোফিল, যদি পাতা বেশি হয় তাহলে আমার ক্লোরোফিল বেশি হবে, আর ক্লোরোফিল বেশি হলে সালোক সংশ্লেষণটাও বেশি হবে। তাহলে আমি বলতে পারি নাম্বার অফ লিফ, নাম্বার অফ লিফ লিভস দেই প্লুরাল করে সমানুপাতিক ফটোসিনথেসিস। এখন যদি আরেকটা বিষয়, এখন বয়স পাতার বয়সের বিষয় তার আগে একটু বলে রাখি, মানুষের মধ্যে দেখো তোমরা সবচেয়ে বয়স্ক মানুষ এবং যারা শিশু এদের কর্মক্ষমতাটা কম, খুব ইয়ং মানুষের কাজ করার সামর্থ্য বা ক্ষমতাটা বেশি। ঠিক পাতার ক্ষেত্রেও তাই, কচি পাতা বা বয়স্ক পাতা সেই ক্ষেত্রে তাদের কর্মক্ষমতাটা কম হওয়ার কারণে তারা সালোক সংশ্লেষণ কম করবে। তাহলে সবচেয়ে ইয়ং পাতা যেটা, ইয়ং বয়স্ক পাতা বা মধ্যবয়স্ক পাতা, সেই বয়স্ক পাতাগুলোতে সালোক সংশ্লেষণ খুব ভালো হয়। তাহলে আমরা পাতার সংখ্যা টঙ্কা দেখলাম, ক্লোরোফিলের পরিমাণ দেখলাম, এখন আসবো আমরা শর্করার পরিমাণ। বয়স শর্করা কিন্তু উদ্ভিদ দেহের অভ্যন্তরে থাকা শর্করা, তাহলে আমি এইভাবে লিখি আভ্যন্তরীণ শর্করার পরিমাণ, আভ্যন্তরীণ শর্করার পরিমাণ, শর্করার পরিমাণ। আচ্ছা বললাম যে একটা গাছের মধ্যে স্বাভাবিকভাবে সূর্যের আলো সকালবেলা আসে, সালোক সংশ্লেষণ তখন ভালো হয়। সূর্যের আলো আসলেই শুরু করে, শুরু হচ্ছে সারাদিনে এসে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া করছে, করার পরে বিকালের দিকে আমরা দেখবো কি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় প্রচুর পরিমাণে শর্করা তৈরি হয়। আচ্ছা এই শর্করার পরিমাণ যদি উদ্ভিদ দেহে প্রচুর পরিমাণে থাকে সেই সময়ে সালোক সংশ্লেষণের হারটা কমে যায়, কয়েকটা কারণে বলি। যে শর্করাটা তৈরি করে উদ্ভিদ সেটা হচ্ছে কি, পানিতে প্রচুর পরিমাণে দ্রবণীয় শর্করা, তাহলে এই দ্রবণীয় শর্করাটা যদি অত্যাধিক তৈরি হয় সেই সময় করে কি, পাতার যে কোষগুলো আছে এই কোষগুলোর মধ্যে পত্ররন্ধ্রের কোষটা একটু দেখে নিই আমরা, এই পত্ররন্ধ্রের যে কোষটা সেই কোষে এই তো এগুলো হচ্ছে রক্ষী কোষ, এই পত্ররন্ধ্রের এই কোষগুলোতে এই কোষগুলো যদি এর চারপাশে যে দ্রবণটা আছে সলিউশন, এই সলিউশনে তো প্রচুর শর্করা এসে মিশতেছে, উৎপাদিত শর্করা, তাহলে একসময় কি হবে এখানে ঘনত্বটা বেশি হবে, ঘনত্ব বেশি হবে, গেল। তাহলে শর্করার পরিমাণ বাড়লে এই পত্ররন্ধ্রের রক্ষী কোষগুলোর চারপাশে যে দ্রবণ সেই দ্রবণে ঘনত্বটা বেশি হবে।
আচ্ছা, শর্করার এখন ঘনত্ব বেশি হলো, ফলে কি হবে? এই ঘনত্ব বেশি হলে ব্যাপন প্রক্রিয়ায় এখান থেকে পানি বের হয়ে যাবে এই কোষ থেকে। এই কোষ থেকে যখন পানি বের হয়ে আসবে তখন স্বাভাবিকভাবে কি হবে, এগুলো চুপসে যাবে। চুপসে যাবে মানে পত্ররন্ধ্রটা বন্ধ হয়ে যাবে। পত্ররন্ধ্র বন্ধ হলে আর স্বাভাবিক সংশ্লেষণ চলবে না, ফলে আমরা বলতে পারি যে আভ্যন্তরীণ শর্করার পরিমাণ অর্থাৎ শ্বসনসংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপাদিত যে শর্করাটা আছে সেই শর্করাটা যদি প্রচুর পরিমাণে তৈরি হয়ে যায় উদ্ভিদে তখন তার শ্বসনসংশ্লেষণ প্রক্রিয়াটা বন্ধ থাকে। তাহলে এটা গেল। এরপরে আমরা আসি পটাশিয়াম। পটাশিয়াম হচ্ছে উদ্ভিদের আভ্যন্তরে মানে মাটি থেকে এই উপাদানটা নিয়ে। তাহলে মাটিস্থ পটাশিয়ামকে আমি বুঝাইনি, বুঝাইছি উদ্ভিদদেহের অভ্যন্তরে থাকা পটাশিয়াম। তাহলে ওখানেও আমরা একটু লিখে নিই আভ্যন্তরীণ পটাশিয়াম, এইভাবে লিখবো আমরা, তাহলে আমাদের মনে রাখতে সুবিধা হবে। নইলে তোমার কাছে এগুলো একটু উলট পালট হয়ে যেতে পারে। আভ্যন্তরীণ পটাশিয়াম, পটাশিয়াম এর পরিমাণ, পটাশিয়ামের পরিমাণ তো বলছি। পটাশিয়াম হচ্ছে, বিজ্ঞানীরা খেয়াল করে দেখলেন যে পটাশিয়াম উদ্ভিদের সালোক সংশ্লেষণে একটা অনুঘটক হিসাবে কাজ করে। তার মানে এই এমন একটা অনুঘটক যেটা কি করে সালোক সংশ্লেষণের বিক্রিয়ার গতিবেগটাকে বাড়িয়ে দেয়। এখন যদি পটাশিয়ামের পরিমাণটা কমে যায় তাহলে সালোক সংশ্লেষণের বিক্রিয়ার পরিমাণটা কমে যাবে, কারণ সেখানে আর বিক্রিয়াটাকে বাড়িয়ে দেওয়ার মতো কেউ থাকবে না। তাহলে পটাশিয়ামের পরিমাণটা যত বেশি হবে তত সালোক সংশ্লেষণ বেশি হবে। এই জন্য গাছ দুর্বল দুর্বল হলে পটাশিয়াম সার দিতে হয়। তাহলে আমরা আভ্যন্তরীণ পটাশিয়ামের পরিমাণ এটা কি হবে, সমানুপাতিক ফটোসিনথেসিস, আমরা এইভাবে লিখতে পারি ফটোসিনথেসিস, সিনথেসিস। ওকে বয়েজ, তারপর 5 নম্বর পয়েন্ট আমরা একটু আসি এখানে আভ্যন্তরীণ প্রভাবকের মধ্যে, যেটা আসবে সেটা হচ্ছে এনজাইম। এনজাইমগুলো আমরা একটু দেখব 5 নম্বর পয়েন্টে এনজাইম। আচ্ছা, আমরা দেখি যে সালোক সংশ্লেষণের যে বিক্রিয়াগুলো হয় এই বিক্রিয়াগুলোতে নানান ধরনের প্রত্যেকটা ধাপে, আমি আগেই তোমাদেরকে বলেছি যে ওখানে C3 C4 অনেকগুলো বিক্রিয়া হয়। তারপরে হচ্ছে যে আমরা আলোক পর্যায়ের কিছু বিক্রিয়া আছে, সেখানেও নানান ধরনের প্রোটিন লাগে, বাহক প্রোটিন ওখানে লেখা ছিল। তাহলে এখন যদি এনজাইম বা প্রোটিন, এনজাইম কি তো এক ধরনের প্রোটিন জাত পদার্থ, তা আমি বলছি এনজাইম বা প্রোটিনের পরিমাণটা যদি কমে যায় তাহলে দেখো এনজাইম বা প্রোটিন বা প্রোটিন, তাহলে বললাম যে উদ্ভিদে যদি এনজাইম বা বাহক প্রোটিনগুলোর পরিমাণটা কমে যায় তখন কিন্তু আর এই সালোক সংশ্লেষণের বিক্রিয়াটা চালানোর মতো কেউ নাই, যার ফলে কি হয় সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ব্যাহত হয়। এরপরে আসো 6 নম্বর পয়েন্ট আসে, 6 নম্বর পয়েন্ট আসে রোগ। আচ্ছা, তোমরা একটু খেয়াল করে দেখবে মানুষের যখন রোগ হয় তখন কিন্তু তার দেহের মধ্যে যে সমস্ত উপাদানগুলো আছে সেই উপাদানগুলোকে ব্যাপকভাবে ব্যবহার করে দেহ, করে সে শক্তি বা রোগের এগেনস্টে প্রতিরক্ষা ব্যবস্থা করে তুলতে চায়। তো গাছের ক্ষেত্রেও তাই, ধরলাম একটা গাছ যদি রোগাক্রান্ত হয়ে যায় তখন সেই রোগের হাত থেকে বাঁচার জন্য গাছও তার দেহের মধ্যে নানান ধরনের প্রোটিন তৈরি করার কাজগুলো করতে থাকবে। এ সময় গাছের সমগ্র যে বায়োকেমিক্যাল রিয়াকশনগুলো হয় সেগুলোর উপর প্রচুর চাপ পড়ে, অর্থাৎ মেটাবলিক রিয়াকশনের উপর অনেক চাপ পড়ে। সেই অবস্থাতে গাছ কিন্তু সালোক সংশ্লেষণের হারটা অনেক কমে যায়। তাহলে রোগ আক্রান্ত হলে গাছের সালোক সংশ্লেষণের হার হ্রাস পায়। তাহলে আমরা এই আভ্যন্তরীণ প্রভাবক, বাহ্যিক প্রভাবক এই টপিকগুলো আমরা এখানে শেষ করি। তাহলে এরপরে আমি আর একটা পয়েন্টে আসবো, সেটা হচ্ছে যে এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা শিখলাম এটার গুরুত্ব কী। যখন এরকম গুরুত্ব লিখতে দেওয়া হয় তখন শুধুমাত্র কয়েকটা জায়গায় আমরা আবদ্ধ হয়ে থাকি। যেমন গুরুত্ব লিখতে বলা হয়েছে আমি পয়েন্টগুলো শুধু আলোচনা করবো, আমরা পরীক্ষার খাতায় দেখি যে গুরুত্ব লেখার সময়
importance of photosynthesis. Photosynthesis. তাহলে সালোক সংশ্লেষণের এই গুরুত্ব লেখার সময় শুধু লেখে কি কার্বন ডাইঅক্সাইড ও অক্সিজেন চক্র স্থিতিশীল রাখা। দুই নম্বরে আমরা এই পয়েন্টটা আসি, কার্বন ডাইঅক্সাইড ও অক্সিজেন চক্র স্থিতিশীল রাখা। সমগ্র জীব এবং নানান ধরনের দহন বিক্রিয়া, সমগ্র জীবের শ্বসন বিক্রিয়া এবং নানান ধরনের দহন বিক্রিয়ায় প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। এই যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো, এই কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে আসছে। আসার পরে যদি এই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ এইভাবে বাড়তে থাকে তাহলে যেটা হবে গ্রিন হাউস ইফেক্ট প্রচুর হবে এবং বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, মরুকরণ, নানান প্রভাবগুলো আছে। তাহলে সেটা আমাদের বসবাসের অনুপযুক্ত করে ফেলবে। একমাত্র সবুজ উদ্ভিদই এই বায়ুমণ্ডলে মুক্ত অবস্থার যে কার্বন ডাইঅক্সাইড সেটাকে গ্রহণ করে পত্ররন্ধ্র দিয়ে, দিয়ে সেটাকে আবার কি করে কার্বন ডাইঅক্সাইডটাকে গ্রহণ করে ওটাকে নিয়ে যায় গ্লুকোজে কনভার্ট করে রেখে দেয়, আমাদের খাদ্য তৈরি করে দেয়। ফলে দেখো বয়েস, এই যে কার্বন ডাইঅক্সাইড মুক্ত বায়ুমণ্ডলে মুক্ত কার্বন ডাইঅক্সাইডটাকে সে কী করে যৌগের মধ্যে করে ক্লোজ করে নিয়ে আসে, নিয়ে আসার ফলে গ্লুকোজের মধ্যে ক্লোজ করে দেয়। দেওয়ার ফলে যেটা হয় কি, যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়তে পারে না, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ একটা নির্দিষ্ট পরিমাণ থাকে। আচ্ছা এখন দেখো, দহন বিক্রিয়ায় যখন কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় ওখানে কিন্তু অক্সিজেনও ব্যবহৃত হয়, প্রচুর অক্সিজেন কমে যায় ফলে দহন বিক্রিয়ার ফলে, শ্বসনের ফলে। এখন তাহলে বায়ুমণ্ডলে অক্সিজেনের ঘাটতি হচ্ছে দহন এবং শ্বসন বিক্রিয়ার ফলে, সেই অক্সিজেনটার ঘাটতিটাও পূরণ করে দেয় উদ্ভিদ। উদ্ভিদ কি করে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন তৈরি করে, যে অক্সিজেনটা কি করছে বায়ুমণ্ডলে আবার ব্যাক করে এসে অক্সিজেনের পরিমাণটাকে ঠিক মতো রাখে। তাহলে এটা ঠিক, এই পয়েন্ট আসলো। তারপরে আসে কি, উৎপাদনশীলতা। দেখো আমরা যে খাবার দাবার বা আমাদের যে খাদ্য দ্রব্য উৎপাদনশীলতা, এটা আমাদের যে খাদ্য দ্রব্য, সেই খাদ্য দ্রব্য সমস্ত ধরনের খাদ্য দ্রব্যের মূল উৎস হচ্ছে সবুজ উদ্ভিদ। তাহলে সবুজ উদ্ভিদটা কি করে, সে আমাদের খাদ্যের যোগান দেয়, সরাসরি দেয় আবার পরোক্ষভাবেও দেয়। যেমন পরোক্ষভাবে হচ্ছে, যেমন আমরা গরু খাচ্ছি বা খাসি মাংস মাছ এগুলো খাচ্ছি, তাহলে এই প্রাণীগুলো তো আবার ঘাস খেয়ে ফেলে, ঘাস তো একটা সবুজ উদ্ভিদ, তাহলে এটা পরোক্ষভাবে আমরা সবুজ উদ্ভিদেরই আমাদেরকে খাবার যোগান দিচ্ছে। তাহলে উৎপাদনশীলতা কি কিভাবে হয়, খাদ্য উৎপাদন একটা গেল। তারপরে দুই নম্বর আসি শিল্পের কাঁচামাল উৎপাদন, শিল্পের কাঁচামাল উৎপাদন। আচ্ছা আমাদের যে শিল্প কলকারখানা আছে, সেই শিল্প কলকারখানার যে কাঁচামালগুলো লাগে সেই কাঁচামালগুলোর যোগান দেয় হচ্ছে সবুজ উদ্ভিদ বা বনভূমি, যেটাই বলি আমরা। তাহলে গেল, এরপরে আসো, শিল্পের মধ্যে কিন্তু অনেক কিছুই আছে। যেমন একটা একটা শিল্পের নাম বলি আমি, ঔষধ শিল্প। ঔষধ শিল্প দেখো, ঔষধ শিল্প এই পয়েন্ট আলোচনা করবো আমি এই কারণে যে আমাদের যে ঔষধগুলো আছে সেই ঔষধের অধিকাংশ উপাদানগুলোই আমরা গাছ থেকে পৃথক করে নিয়েছি এবং গাছ থেকেই পাওয়া। তাহলে শিল্পের এটা পেলাম। এরপরে আসি আমরা যান্ত্রিক শক্তি, তিন নম্বর পয়েন্টে দেখো ইম্পর্টেন্স অফ যান্ত্রিক শক্তি, সভ্যতার যান্ত্রিক শক্তি, এই পয়েন্টটা আমি আনবো। আচ্ছা যদি তোমাকে এখন কেউ প্রশ্ন করে যে বর্তমান সভ্যতার যে যান্ত্রিক শক্তিটা সেটার মূল, সেই শক্তিটার উৎসটা, তাহলে এক কথায় বলতে হবে জীবাশ্ম জ্বালানি। আচ্ছা জীবাশ্ম জ্বালানি এরাই হচ্ছে যান্ত্রিক সভ্যতার মূল চালিকা শক্তি। যেমন পেট্রোল,
ডিজেল, অকটেন, এই সমস্ত উপাদানগুলো জীবাশ্ম জ্বালানি। এরা কি হচ্ছে, দীর্ঘদিন আগে এই পৃথিবীতে সবুজ যে উদ্ভিদগুলা বা বিশাল বিশাল উদ্ভিদগুলো ছিল, সেই উদ্ভিদগুলো তো মাটি চাপা পড়ে গেছে, দীর্ঘ দিন ধরে মাটি চাপা পড়ে আছে। ফলে কি হয়েছে, এই উদ্ভিদগুলোর দেহ থেকে নানান ধরনের উপাদানগুলো বের হয়েছে, বের হয়ে মাটির মধ্যেই এই উপাদানগুলো একত্রিত হয়ে খনিজ তেল উৎপাদন করে রেখেছে মাটির নিচে, এবং সেটাই আমরা উত্তোলন করে আজকের আমরা সভ্যতা চালাচ্ছি। তাহলে সভ্যতার যান্ত্রিক শক্তির উৎসও কিন্তু এই ফটোসিনথেসিস, কারণ ওই উদ্ভিদগুলোর মধ্যে যে উপাদানগুলো তৈরি হয়েছিল সেগুলো কিন্তু সালোক সংশ্লেষণের ফলে যে শর্করা, সেই শর্করার শক্তি দ্বারাই তৈরি হয়েছিল। তাহলে আমরা এই পয়েন্টগুলোকে এইভাবে নিয়ে আসবো। এর পাশাপাশি তোমরা চাইলে পরে নিত্য ব্যবহার্য দ্রব্য সেগুলোও নিয়ে আসতে পারো উৎপাদনশীলতার পয়েন্টের মধ্যে। সবগুলোই তো সালোক সংশ্লেষণের ফলে যে কাঁচামাল, সেই উৎপাদিত কাঁচামাল সালোক সংশ্লেষণের শর্করা সেখান থেকেই তৈরি হয়েছে। তাহলে আমরা এই পয়েন্ট, এই তিনটা পয়েন্টকে নিয়ে এসে বাকি পয়েন্টগুলো তোমরা সালোক সংশ্লেষণের গুরুত্বের মধ্যে হাইলাইট করো। প্রশ্নটা চমৎকার হবে, মানে প্রশ্নের উত্তরটা, এই জন্য আমি তিনটা পয়েন্টকে নিয়ে আসলাম। এরপরে আমরা একটু কয়েকটা বিষয় দেখব। তোমাদের বইয়ে যে প্রশ্নগুলো আছে, কয়েকটা পরীক্ষা আছে, পরীক্ষার মধ্যে বারবার ওখানে দেওয়া আছে যে ক্লোরোফিলের অপরিহার্যতা সালোক সংশ্লেষণের ক্ষেত্রে, তারপরে আছে যে আলোর অপরিহার্যতা সালোক সংশ্লেষণের ক্ষেত্রে। তা আমি দুটেরই একটা মূল সমন্বয় করে রাখি। আচ্ছা বয়স, ক্লোরোফিল বা আলো, এই দুটোই উপাদান তো সালোক সংশ্লেষণের ক্ষেত্রে আমাদের অত্যাবশ্যকীয়ভাবে দরকার, এবং এই দুটো উপাদানকে আমরা বুঝবো কিভাবে, যে এই দুটো উপাদান ব্যবহার করে সালোক সংশ্লেষণে ব্যবহার করে কি করে শর্করা তৈরি করে। ব্যাস আমি এই পয়েন্টটা মাথায় রাখি। আচ্ছা শর্করাকে চিহ্নিত করার জন্য কি লাগবে, তোমরা একটু দেখবে যে বাসার লবণগুলোতে আয়োডিন আছে কি না, এটা পরীক্ষা করার জন্য একটা ওয়ে আছে। সেটা হচ্ছে যে আলু বা ভাত, সিদ্ধ আলু অথবা ভাত একটু নরম করে নাও, আঠালো আঠালো করে নাও, নিয়ে লবণটার সঙ্গে একটু মিশায় নাও, লবণ বেশি পরিমাণ দিয়ে মিশায় নাও। যদি দেখো নীল বর্ণ বা কালো বর্ণ, মানে লবণটার মধ্যে একটু বর্ণের চেঞ্জ আসছে, তাহলে বুঝবে লবণটার মধ্যে কি আছে, আয়োডিন আছে। তাহলে কি, শর্করা এবং আয়োডিন পরস্পরের সাথে বিক্রিয়া করে বেগুনি বা কালো বর্ণ তৈরি করে, এই কথাটা আমার মাথায় রাখো, রাখলেই আমরা এখানে করতে পারবো। যেমন সাপোজ এখন ধরো আলোর অপরিহার্যতা কিরকম ভাবে প্রমাণ করবো আমরা সালোক সংশ্লেষণে, এই পয়েন্ট গুলোকে আমি একটু নিয়ে আসি। আলোর অপরিহার্যতা, একটা গাছকে আমি 48 ঘন্টা, টবে লাগানো একটা গাছ, সেরকম একটা গাছকে আমি 48 ঘন্টা আগে অন্ধকারে রাখি, রাখলে পরে গাছের মধ্যে যে বাড়তি শর্করা টর্করা ছিল সেগুলো সব শেষ হয়ে যাবে, মানে গাছটার মধ্যে আর পাতায় উৎপাদিত কোনো শর্করা নাই। এই অবস্থায় গাছের অন্ধকারের মধ্যেই গাছের একটা পাতা দেখি, সিলেক্ট করি, সেই পাতাটার এরকম অর্ধেক অংশে আমি একটা সেই কালো বনের উভয় পাশে এরকম কালো বনের একটা স্ট্রি আটকায় দিই, মানে ক্লিপ দিয়ে আটকায় দিই অথবা স্টেপলার মেরে আটকায় দিই গাছের পাতার এখানে। আটকায় দেওয়ার পরে এই গাছটাকে নিয়ে যাই আমি রোদে রাখি। রোদে রাখলে যেটা হবে, কালো বর্ণ এর মধ্যে কোনো আলো যাবে না, বাকি অংশগুলোতে আলো যাবে, বাস। তাহলে এগুলোতে কি হচ্ছে, এখানে কোনো সালোক সংশ্লেষণ ঘটবে না এই কালো বর্ণের অংশে, যেহেতু আলো যাই নাই। স্বাভাবিকভাবে আমরা কমন সেন্সে এতক্ষণ সালোক সংশ্লেষণ পড়ার কমন সেন্স যেটা, সেটা থেকে ব্যবহার করছি, আর এইদিকে সালোক সংশ্লেষণ হবে হলো। এরপরে 6-7 ঘন্টা রোদে রাখার পরে আমি পাতাটাকে ছিঁড়ে নিয়ে আসবো, নিয়ে এসে এই ক্লিপটা খুলে দেব। ক্লিপটা যদি আমি খুলে ফেলি, খুলে ফেলার পরে এই পাতাটাকে নিয়ে আমি কি করবো, 95% অ্যালকোহল নেব, কারণ এই পাতাটাকে যদি আমি এইভাবে ক্লিপ খুলে দেওয়া অবস্থাতে রাখি, কোনোভাবে আলো আসলে কিন্তু এখানে শর্করা উৎপাদন শুরু করে দেবে, যার জন্য আমি ক্লিপ খুলে দেওয়ার পরপরেই 95% ইথানল
সলিউশন বা দ্রবণ। 95% ইথানল সলিউশনের মধ্যে এই পাতাটাকে নিয়ে সিদ্ধ করব। আর প্রশ্ন হচ্ছে সিদ্ধ করবো, অ্যালকোহল সিদ্ধ, অ্যালকোহল নিজেই আগুনের প্রতি খুবই সেন্সিটিভ, দাহ্য পদার্থ, এটি অ্যালকোহলে সিদ্ধ করতে যাওয়া, সরাসরি আগুন দিয়ে সিদ্ধ করতে যাওয়া মুশকিল। তাহলে কি করবো, একটা বড় কেটলি বা জারের মধ্যে পানি নেব, পানি নিয়ে আগে পানিটাকে উত্তপ্ত করবো এবং সেই পানির মধ্যে আমি টেস্ট টিউবে এই অ্যালকোহল নিয়ে তার মধ্যে পাতাটা দিয়ে টেস্ট টিউবটা ওই পানির মধ্যে ডুবায় ধরে রাখবো, স্টান্ট দিয়ে ধরে রাখবো। তাহলে এটাকে হচ্ছে সরাসরি না, ডিরেক্টলি আগুন দিয়ে করা যাবে না, আমরা পানির মধ্যে গরম পানির মধ্যে রেখে এটাকে সিদ্ধ করবো এবং স্টান্ট দিয়ে ধরে। তাহলে এইভাবে সিদ্ধ হয়ে গেল, সিদ্ধ হয়ে গেলে যেটা হবে এখানকার ক্লোরোফিল গুলো মরে যাবে, এবার পাতাটা কিন্তু আর আলো পাইলে পরে ক্লোরোফিল তৈরি করবে না, সরি শর্করা তৈরি করবে না। আলো যদি পায় সিদ্ধ করার পরে, সিদ্ধ পাতার উপরে আমার আলো পড়লেও আর শর্করা তৈরি হবে না, কারণ ক্লোরোফিল মরে গেছে। এখন এই পাতাটাকে নিয়ে যা আয়োডিন দ্রবণের মধ্যে ডুবাই দেবো, দিলে পরে যে জিনিসটা দেখবো যে এই অংশগুলো সবগুলো গাঢ় বেগুনি বর্ণের হয়ে গেছে, এই অংশগুলো। কিন্তু যে জায়গায় আমি এই ক্লিপ দিয়ে ঢেকে রেখেছিলাম সেই জায়গাটা কোনো বর্ণের পরিবর্তন ঘটে নাই। এই জায়গাগুলো গাঢ় বা বেগুনি হওয়ার পিছনের কারণ হচ্ছে কি, এখানে সূর্যের আলোর উপস্থিতিতে প্রচুর পরিমাণে শর্করা তৈরি হয়েছিল, যার কারণে এই শর্করাটা আয়োডিনের দ্রবণের সাথে এখানে বিক্রিয়া করে গাঢ় বা বেগুনি বর্ণ হয়েছে। কিন্তু এই জায়গাটাতে কোনো শর্করা তৈরি হয়নি বলে এই জায়গায় কোনো বর্ণের পরিবর্তন ঘটে নাই। তাহলে আমরা এই যে পরীক্ষাটা করলাম, এই পরীক্ষাটা দিয়ে মধ্যে কি করলাম, যে আলোর থেকে অন্ধকারে রেখেছিলাম, আলোর সংস্পর্শে আসতে দেয়নি এই অংশ, তাই শর্করা তৈরি হয়নি। শর্করা তৈরি হয়নি মানে সালোক সংশ্লেষণ এখানে ঘটেনি, তার মানে আলো না থাকলে সালোক সংশ্লেষণ হবে না, এই জায়গাগুলোতে আলো ছিল বলে সালোক সংশ্লেষণ হয়েছিল। আমরা এই আলোর পরীক্ষাটা এইভাবে করি। একই রকম সেম একই কথাটাই তোমাদের বইয়ে আর একটা উদাহরণ দিয়েছে যে ক্লোরোফিলের অপরিহার্যতা, একই রকমের কথাটা, সেক্ষেত্রেও আমরা এইভাবে প্রায় সেম টু সেম পরীক্ষাটা করে দেখতে পারি। তাহলে ওকে বয়েজ, আমরা আজকে এতটুকুই পড়াটা সালোক সংশ্লেষণের শেষ। নেক্সট ক্লাসে আমরা যেটা করব শ্বসনগুলো নিয়ে জানবো, একটু শ্বসনের ধাপগুলো, শ্বসনের বিক্রিয়াগুলো, শ্বসনের স্টেপগুলো নিয়ে পড়ালেখা করবো। থ্যাংক ইউ বয়েজ।